আচ্ছা সুলেমান সরকার, আপনি যে আমারে প্রশ্ন করলেন, আপনি যে আমারে প্রশ্নটা করলেন, মাঝে মধ্যে আমি নিজেই অবাক হয়ে যাই এই সাহস আপনি পান করি, আমি অবাক হয়ে যাই এই সাহস উনি পায় কই, একজন শিল্পী মানুষ আমার সাথে গান গাইতেছে সে আমাকে প্রশ্ন করে। হ্যাঁ আপনি নিচে বইয়ে থাকতে কইতে কইছি ডরে আগেই কইতেছে কই আল্লাহর তরফ থেকে আসে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা আপনি একটু বলবেন তো, এই যে আমারে প্রশ্ন করলেন নারীর গুণ সম্বন্ধে, এত কিছু বললেন, আমার মধ্যে ভাই কোনো গুণ নাই, একটা নারী হওয়ার জন্য প্রকৃত ভালো মানুষ হওয়ার জন্য আমার কোনো গুণ নাই, মালিক যদি আমাকে ক্ষমা না করে আমার জায়গা খুব খারাপ, আমি বুঝতে পারি আমার অবস্থানটা খুব খারাপ হইব আমি জানি, কিন্তু আপনি একটু বললেন তো, আপনার এলাকার মানুষের সামনে বলতে তো আর সমস্যা নাই, আপনার কি একটু গুণ আছে কিনা একটু বললেন তো, আপনি যে গান লেখেন গীতিকার টাইটেল দেন আমরাই টাইটেল দিছি, আসলে কি সম্পূর্ণ গুণ আপনারই নাকি, আপনি গান লেখেন গীতিকার হইছেন বাউল হইছেন শিল্পী হইছেন এলাকার গৌরব হইছেন গর্ব হইছেন সবই কি আপনার গুণ, দুষে হইছেন বললেন তো, এই যে গুণের অধিকার, আমি নারীর কোনো গুণ নাই, আমি অপরাধী, অন্য নারীর কথা কি বলবো, এক নারীর দোষ করলে দশ নারীর দোষ তাই না, তাহলে আমি যেহেতু অপরাধী আমি নারীর বলতে পারি না, নারীর প্রশংসা নারীর গুণ, আমি অপরাধী আমি দোষী আমি ভালো না, কিন্তু আপনি কতটুকু ভালো সেটা একটু বললেন। কেন হলো দেখা রে তোমার জ্বালাইয়া দিলা পলকেরি